بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন। দূরের এবং কাছের সর্বস্তরের আজকের ভিউয়ার্স ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে নিয়ে এনলাইটেন জার্নির প্রোগ্রাম শুরু করছি। আমি আবুল হোসেন খান। আজকের বিষয়বস্তু হচ্ছে, আমরা বরাবরের মতো যে বিষয়ে কথা বলি, কোরআন। এই কোরআনের ব্যাপারে আমরা গত কয়েক বছর থেকে চালিয়ে আসছি আমাদের আলোচনা। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে, আমরা গোটা মুসলিম কমিউনিটিকে কোরআনের সাথে এঙ্গেজ করতে চাই, কোরআনের সাথে পরিচয় করে দিতে চাই। কোরআন আমরা জানি, আল্লাহর কিতাব সবার ঘরে ঘরে আছে, কিন্তু এই কোরআনের একটা কপির মালিক হওয়াই এনাফ না, বরং কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার কাছে, আমার চিঠি হিসাবে, আমার গাইডেন্স হিসাবে, আপনার হিসাবে, সবাই সবার গাইডেন্স হিসাবে কোরআনকে আমরা গ্রহণ করি নাই। আমরা কোরআনকে গ্রহণ করেছি ধর্মীয় একটা কিতাব হিসাবে। পড়লে পরে সওয়াব পাওয়া যায় অবারিত অগণিত, এই হিসাবে। কেমন অনেক মানুষ এখনও কোরআন যে আল্লাহর কিতাব এসছে তার নিজের গাইডেন্সের জন্য, এটা কিন্তু জানে না, এটা বুঝেই না। বরং আমরা কোরআন বুঝি যে কয়েকটি কাজের জন্য এসেছে। এর মধ্যে আমি বলেছি, একটা হচ্ছে এটা ধর্মীয় কিতাব, অন্যান্য ধর্মেরও কিতাব থাকে, আমাদেরও একটা আছে। এই জাতীয় কিছু আইডিয়া কারো কারো মাথায় আছে। দ্বিতীয় আরেক গ্রুপ মনে করেছে, কোরআন এটা না পড়লে পরে, কোরআন সারা পড়া লাগে না, 30 পারার কয়েকটি সুরা মুখস্ত না করলে নমাজ পড়া যায় না, এই জন্য এই এদ্দুর মুখস্ত করা লাগে, আর বাদ বাকি এটা গড়ে থাকলেই চলে, নিজে পড়া লাগে থাকে না, এটা আলেম ওলামারা যেন পড়ে তাদের কাজ। আর আমরা পাবলিকের কাজ হচ্ছে কয়েকটি 30 পারার কয়েকটি সুরা মুখস্ত থাকলো, এটাও কিন্তু বোঝার দরকার পড়ে না, এটাও বুঝতে হবে না, এটা কেবলমাত্র নমাজ শুদ্ধ করার জন্য প্রয়োজন। তাইলে এই কয়েকটি সুরা আমার দরকার। এই জাতীয় ধ্যান ধারণায় আরও একদল, বিশাল একদল লোক আছে, আরও কিছু লোক আছে যে কেউ মারা গেলে পরে বা অসুস্থ হইলে পরে কোরআন দিয়ে একটা খতম পড়াইতে হবে, এই জাতীয় ধ্যান ধারণার আরেক দল আছেন। আরেক দল আছেন আরও বাজে কাজ করেন, তারা মনে করেন কোরআন হলো তাবিজ তোমার কিতাব, অসুখ বিসুখ হইলে থাবিস, আর যদি সে অসুখ না সেরে মারা যায় তাহলে মারা গেলে পরে খতম, তার জন্য খতম দিতে হবে। কেমন কিছু লোক একত্রিত হয়, যদি নিজেদের মধ্যে না থাকে পড়নেওয়ালা, তাইলে পড়নেওয়ালা কিছু লোককে ইনভাইট করে এনে ওদেরকে দিয়ে একটা খতম দুইটা খতম দেওয়াইতে হবে। এই জাতীয় বেশ কিছু ভুল ধারণার কারণে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। কোরআন আজকে আমাদের কাছে মজলুম, কোরআনের প্রতি মুসলিম কমিউনিটি জুলুম করছে। কেমন মুসলিম কমিউনিটি আমরা জুলুম করছি কোরআনের উপর, কোরআন এইসব কারণে আসে নাই, এইসব কোনো প্রয়োজনে কোরআনকে আল্লাহ নাজিল করেন নাই, যেগুলো সব ভুল বোঝাবুঝি হয়েছে কোরআনের ব্যাপারে। এবারে আসেন তাইলে, কোরআনটা আসছে কী জন্য? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় কোরআনে নিজেই বলে দিয়েছেন কোরআনটা কেন দিছি তোমাদেরকে। বলা হচ্ছে সূরা ইব্রাহিমের সেকেন্ড আয়াতে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কিতাব পাঠিয়েছি, আপনার অ্যাড্রেসে আমি কোরআন পাঠিয়েছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আপনি যেন মানুষকে অন্ধকার থেকে, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসেন। এখন আলো যদি হয়, কোনো একটি জিনিস আলো দেয়, তাহলে সেই আলো আপনাকে পরিষ্কার পথ দেখায়,
অপরিষ্কার নয়, অন্ধকারের দিকে দাওয়াত দেয় না, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। তিনি এই কাজের জন্য কোরআন দেওয়া হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা আমাদের রবকে পরিচয় করব আলোতে গিয়ে, কোরআন থেকে আলো লাভ করে রবকে চিনব, তাওহীদ জানব, নবী চিনব, কোরআনকে আমরা বুঝতে পারব এটা কি জিনিস আল্লাহ দিয়েছেন। এই কোরআন পড়লে পরে তখন আপনার স্রষ্টাকে, মালিককে, আপনাকে খাওয়ায়কে, আপনাকে আহার করায়কে, আপনাকে ঘুম দেয়কে, আপনাকে অসুখ দেয়কে, সুস্থ করে দেয়কে, এই সব জিনিস আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আপনাকে বিয়ার ব্যবস্থা করে দেয়কে, বিয়ার পরে বাচ্চা কাচ্চার ব্যবস্থা কে করে? কেমন একটা একটা বাচ্চা হলো, এটা বেবির থেকে, মায়ের পেট থেকে বের হয়ে দৌড় দেয় না, এখান থেকে বের হয়ে তারপর দৌড়ের বয়স পর্যন্ত কে এনে দেয়, তারপরে আরও বড় করে, কে আপনার মতো মানুষ বানাই দেয়, কে আপনার থেকে আরও লম্বা হয়ে যায় ছেলে, আরও মোটা হয়ে যায় ছেলে, তো আপনি বলেন যে মাশাআল্লাহ আমার ছেলে আমার থেকে লম্বা আছে। এগুলো করলো কে? করে কে? এই সব খবর কিন্তু কোরআনে আছে, তাইলে কোরআন থেকে জানতে হবে। কোরআন আমাদেরকে আলোর পথে নিয়ে আসে। এগুলো ছিল অজানা, এগুলো আমরা আগে জানতাম না। এই অজানার নাম হচ্ছে অন্ধকার, আর জানার নাম হচ্ছে আলো। এই আলোটা কোরআন থেকে লাভ করার জন্য আল্লাহ ডেকে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কোরআন পাঠিয়েছি যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে ইলমের দিকে, জ্ঞানের দিকে আপনি নিয়ে আসতে পারেন। এই জ্ঞান বা ইলমের নাম হচ্ছে কোরআন। ইতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের এই দুই নম্বর আয়াতে এটা বলার পর এবার যাবে আমি সূরা সোয়াদের একখানা আয়াতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটা সেই কিতাব যে কিতাবটি আপনার অ্যাড্রেসে পাঠানো হয়েছে। দেখেন, আপনার অ্যাড্রেসে, আপনার ঠিকানায়, আপনার কাছে যদি একটা চিঠি যায়, এটা আপনি খুলে দেখবেন? কনফিডেন্সিয়াল ডেটা হইলে আপনি খুলবেন, আর কি খুলতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এটা আসছে ভেরি কনফিডেন্সিয়াল, এটা আপনার জন্য, হ্যাঁ, আপনার ওয়াইফের জন্য ওয়াইফের অ্যাড্রেসে আসছে, আপনার জন্য আপনার অ্যাড্রেসে গেছে, বাচ্চার জন্য সবার, কোরআনটা সবার কাছে গিয়েছে। কোরআনকে কেউ অস্বীকার করার সুযোগ নেই যে আমি কোরআন দেখি নাই, শুনি নাই, কোনো নবী আসেন নাই, ঠিক ঠিক আছে, কিন্তু নবীর ওয়ারিসগণ এসেছেন, নবীর পক্ষ থেকে নায়েবে নবীগণ এসেছেন, ওয়ারিসগণ এসেছেন, খবর দিয়েছেন, এরপরে কোরআন আপনার ঘরে ছিল, আপনি পড়েন নাই, নবীর কথা শুনেন নাই, আম্বিয়া কেরাম আসছিল, ওদের কাছ থেকে যেসব বক্তব্য কোরআনে আছে এগুলো আপনি পড়েন নাই, জানেন নাই, নবী ছিলেন না, সাহাবি ছিলেন, তাবেঈ ছিলেন, তাবেঈদের পরে ইমামগণ ছিলেন, ইমামগণের পরে ছোটো ছোটো ইমাম, মসজিদের ইমামগণ ছিলেন তোমার কাছে, তোমার এলাকার ইমাম, তোমার মহল্লার ইমাম তোমার কাছে কথা বলেছে, ওয়াজ করেছে, তাফসির করেছে, হাদিস পাঠ করেছে, নামাজের পরপর তুমি উঠে এসেছ, তুমি শোনো নাই। তাইলে এই যে কথাগুলো, এগুলো আপনি আমি এড়াতে পারবো না কিয়ামতের দিন। এই জন্য সবার ঘরে ঘরে কোরআন আছে। আল্লাহ বলছেন, বড় বরকতওয়ালা কিতাব দিয়েছি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে। কেমন? তোমার অ্যাড্রেসে বড় বরকতওয়ালা কিতাবটা পাঠিয়েছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, বড় বরকতপূর্ণ কিতাব দিয়েছিলাম, এটা টাচ করলে বরকত, সুবহানাল্লাহ, পড়লে বরকত, এটার মধ্যে ঢুকলেই বরকত, পাতা উল্টাইলে হরফে হরফে আপনি তেলাওয়াত করবেন, দশ করে করে নাকি দেওয়া হচ্ছে আপনাকে, তো কত বরকত না, একটা হরফে দশটা নাকি, এটার মধ্যে এর চেয়ে বড় বরকত আর কী হইতে পারে? আর যদি সেই কোরআনটা আবার নামাজের মধ্যে পড়া হয় তাহলে অনেক সওয়াব, দশ না, এক করে এক করে আর বেশি বেশি সওয়াব। তাহলে এই কিতাব বরকতের কিতাব, এটা বরকত নিয়ে এসেছে আপনার বাড়িতে, আপনার অ্যাড্রেসে, আপনার ঘরে আল্লাহ পাক কিতাবকে ঢুকাইয়া দিয়েছেন। তারপরেও যদি আমি বলি যে আমি পড়ি নাই, আমি পড়তে জানতাম না, না, আপনার কাছে হোম অফিস থেকে চিঠি আসলে আপনি ভালো করে ইংলিশ জানেন, ঠিক না, তখন আপনি না জানলে সলিসিটার কাছে দৌড়ান, আপনার সলিসিটার আছে না, তার কাছে দৌড় দেন যে বাইরে এটা কী চিঠি দিছে, আমি তো বুঝি নাই, ভাষা বুঝি না ইংলিশ। তো যদি হোম অফিসের একটা চিঠির এত দাম, হাই কমিশন থেকে চিঠি আসলে এত দাম, বেনিফিট অফিস থেকে চিঠি আসলে এত দাম, এটা বুঝতেই হয়, নিজের আপনজন কারো কাছে নিয়ে বুঝতে হয়, না হয় ছেলে হোক, মেয়ে হোক, আর না হয় ভাই একটা শিক্ষিত আছে তার কাছে গিয়ে হোক, যেভাবে করে হোক, না হয় একজন অফিসার ধরে, কাউন্সিল এক আত্মীয় কাজ করে তাকে ধরে, আপনি কত সোর্সে এই চিঠিটা বোঝার জন্য চেষ্টা করলেন,
কিন্তু আল্লাহ কালাম আপনার ঘরে আল্লাহ পাঠাইছেন সুবহানাল নবীর মাধ্যমে, বিশ্বস্ত নবীর মাধ্যমে, কিন্তু আপনি আমি এই কিতাবটা বুঝলাম না, এর থেকে বড় বড় জাহিলিয়াত কি হইতে পারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর থেকে বড় অপমান আর কি হইতে পারে বলেন? এই জন্য আজকের আমার দাবি হচ্ছে যে আসুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার অ্যাড্রেসে কিতাব পাঠানো হয়েছে এবং তিনি আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছেন এবং কোরআন এসে গেছে আলহামদুলিল্লাহ সবার ঘরে ঘরে আর সবার অ্যাড্রেসে কোরআন এসে হাজির হয়ে গেছে। এবার যদি সেই কোরআন থেকে আমরা শিক্ষা না নেই, আলো না নেই, বরকত না নেই, তাহলে হবে না। মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহ বলছেন চিঠি পাঠাই দিছি, এবার তুমি পড়ো, পড়ো এটা অক্ষরে অক্ষরে, তুমি নিজে বোঝার চেষ্টা করো। লিয়াদাব্বারু আয়াতিহি, অনুধাবন করো, ভালো করে বুঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি, তুমি এটা বোঝার চেষ্টা করো, এটা তোমার কাছে চিঠি আসছে, সুবহানাল্লাহ। আর আমরা কীভাবে আপনাদেরকে বলবো আমি জানি না, আমার যেটুকু ভাষা ছিল আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই ভাষা জ্ঞান দিয়ে আপনাদেরকে আমি বুঝাচ্ছি যে আল্লাহ নিজে পাঠিয়েছেন আপনার অ্যাড্রেসে কোরআনে করিম, আপনার ঘরে যে কোরআন এসছে এটা এমনি এমনি আসে না, আল্লাহর পক্ষ থেকে এটা এসছে। আপনি হয়তো বলবেন আমি তো এটা সব থেকে নিয়ে আসছি, কিনে নিয়ে আসছি, হ্যাঁ সবই সত্য, এই পয়সা আপনাকে আল্লাহ দিয়েছেন, শপে যাওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন, তারপরে আপনি কিনে নিয়ে আসেন, হাদিয়া করে নিয়ে আসেন, ঘরে নিয়ে ঢুকাইছেন, এই আপনার অ্যাড্রেসে আসা হয়ে গেছে। তাই আমরা যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী আলোচনা একটু পরে, দেখি কল কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা কোদার আসেন, ড্রপ হয়ে গেছেন, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ আলোচনা যেটা ছিলাম, তাহলে দুই নম্বর কথা আমরা এখানে সেকেন্ড আয়াত থেকে এইটা খবর পেয়েছি যে কোরআন আমাদের সবার কাছে এসছে, বাড়ি বাড়ি এসছে, নিজ নিজ অ্যাড্রেসে এসছে, কি কেন আসছে? লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তার আয়াতগুলো ভালো করে বোঝা যায়, আমরা বুঝতে পারি, আর বোঝার পরে যেন শিখতে পারি, শেখার পরে যেন আমরা এটা আমল করতে পারি, এই জন্য কোরআন এসছে আপনার কাছে, আমার কাছে কোরআন এসছে, বোঝার জন্যে, আমাদের জন্যে। তাইলে কোরআন আগে যেগুলো বললাম ভুল অর্থ মানুষ বুঝেছে, ভুল অর্থের মধ্যে আমি আবার একটু রিপিট করি, ভুল অর্থ এক নম্বর ছিল যে এটা ধর্মীয় কিতাব, এবং এরপরে আরও পাঁচ সাতটা কথা আমি উল্লেখ করছি ইনশাআল্লাহ একটু পরে, দেখি কোদার বোধহয় ফিরে এসছেন। আসসালামু আলাইকুম কোদার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন বলেন। আপনার টিভির ভলিউমটা একদম মিউট করে আমাদের সাথে টেলিফোনে কথা বলেন। আচ্ছা দেখো, তুলনামূলক আমি কমার, আচ্ছা হুজুর আমি আমার এক ফুড়ি বিয়া দিতে আমার লাগুন একদার বাচ্চা দিতে আমি লাগিয়ে আপনি দোয়া করেন জানো, দোয়া করেন জানো আপনি। আর একটা কুয়েশন হুজুর আমি জিকাইতাম, আমরা বাঙালি হলে তারা এদিনত হল তা বন্ধ নাই নি, ওখান কু আমরা বাঙালি হলে কইবা আমরা খানিব নিয়ার করি দোন খাই দোন, ওখানে ঈদে শত হারা দিনও খাই রা, ও যেন খানি অর্থাৎ তিয়ার করলা নিউ ভাবে তিয়ার করে খাইলে একটু গুণ হইব নি হুজুর। আচ্ছা ঠিক আছে, সুন্দর প্রশ্ন রেখেছেন। প্রথম হচ্ছে আপনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার মেয়ে বিয়া দিয়েছেন, তার ঘরে যেন আল্লাহ না তিনি সদান করেন, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আপনার মেয়ের আশা আল্লাহ পূর্ণ করে দিন। এটা শুধু আপনি না, সবার জন্যই দোয়া করছি যে যত মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে সন্তানাদি পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোলে সন্তান দান করে মেয়েদের পরিবার এবং ছেলেদের পরিবারকে যেন আল্লাহ উজ্জ্বলমুখী করে দেন ইনশাআল্লাহ। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, শুধু সন্তান চাইবেন না, নেক সন্তান চাইবেন বোন ইনশাআল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা আপনি পড়বেন। আর আপনার মেয়েকে বলবেন আরেকটা দোয়া পড়তে, যে রব্বি হাবলি মিনাস সালেহিন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দিয়ে সুখময় করে দাও।
আমার মুখ উজ্জ্বল করে দাও, আমার পরিবার উজ্জ্বল করে দাও, হ্যাপি করে দাও, সব দোয়া এখানে আছে। রব্বি হাবিলি মিনাস সালেহিন, এই দোয়া আপনার মেয়েকে বলবেন। এবার চলি আপনার সেকেন্ড প্রশ্ন, যেটা বলেছেন যে যে সময় আসছে এই সময়ে কিছু লোক এইসব কারবার করে, স্পেশাল খাবার খাবার তৈরি করে, এই স্পেশাল খাবারগুলো খায়, তাদেরকে একটু বলবেন, একটু বুঝিয়ে বলবেন যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি অন্য কারো কোনো কিছু ফলো করে তাদের সাথে তার হাসর হবে। কেমন মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার হাদিস এবং এটা সহি হাদিস, কোনো বেজাল না এটার মধ্যে, যে ব্যক্তি অন্য কারো কিছু ফলো করবে, কেমন যে মুসলিম নয়, তার যদি কোনো ধরনের কোনো সংস্কৃতি সে পালন করে বা এই কী বলে এগুলোর সাথে সে শেয়ার করে, তাইলে সে ওদের সাথেই তার হাসর হবে, তাকে মুসলিম হিসেবে হাসর হবে না তার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম হিসেবে ট্রিটমেন্ট করবেন না। এখন চিন্তা করেন যে এমন একটা কাজ যেটা শিরকের সাথে জড়িত, এই জাতীয় কাজ যদি কেউ করে তাহলে সমস্যা হয়ে যাবে। আপনি অন্যদিন খান, সমস্যা নাই, আপনি ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে খান না, সমস্যা নাই, কিন্তু এই দিন বা এই সময়ে কেন, এটার একটা একটা এটা একটা মাহাত্ম্য আছে। এই জন্য আল্লাহবাক আল্লাহবাক আমাদের সবাইকে আমাদের সকল ধরনের শিরক থেকে ইমানকে হেফাজত রাখুন ইনশাআল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন বলেন। হুজুর, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আল্লাহর ঘর তওয়াফ করব, তো আল্লাহ আমাকে সেটা মঞ্জুর করেছেন, আমি এবং আমার হাজব্যান্ড উমরাতে যাচ্ছি, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উমরা কবুল করেন। তো এখন উমরা সংক্রান্ত আমার অনেক প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে তাওয়াফের বিষয়টা, যে তাওয়াফের একজন ইউটিউব থেকে দেখলাম যে তাওয়াফের প্রথম চারটা চক্র নাকি ফরজ এবং শেষের তিনটা চক্র নাকি ওয়াজিব, এবং প্রথম চারটা চক্রের ভিতরে এক নম্বর চক্র হোক আর দুই নম্বর হোক, তিন নম্বর হোক, চার নম্বর, এমনকি সাড়ে চারটা চক্র যদি দেই তারপরে যদি অজু ভেঙে যায় আর অজু করে আসি তখন নাকি আবার প্রথম থেকে শুরু করতে হবে, আর যদি চারটা চক্র শেষ হয়ে যায় আর পাঁচ চক্র ছয় চক্র সাত চক্রের ভিতরে যদি অজু নষ্ট হয় তখন নাকি আর প্রথম থেকে শুরু করতে হবে না, যেখান থেকে শেষ করছি সেখান থেকে শুরু করতে হবে, এটা কতটুকু সত্যি? যদি সত্যি না হয় তাহলে আমাকে সঠিকভাবে সঠিক কোনটা সেটা বুঝিয়ে বলবেন, এই একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে যে হ্যালো জি শুনছি, আপনি বলে যান। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাওয়াফ শুরুটা করতে হয় নাকি যে হাজির আসাদ বরাবর গিয়ে প্রথমে ডান কাত বরাবর হাজির আসাদের দিকে রেখে তারপর নিয়ত করতে হবে তাওয়াফে, তারপর তারপর বুক বরাবর হাজির আসাদের দিকে দাঁড়িয়ে তারপর নাকি হাজিয়ে আল্লাহ আকবর বা বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা এটা বলতে হয়? আর তো আমি তো আমি তো আমি একটা বিষয় বুঝতে পারছি না যে এত মানুষের ভিড়ের মধ্যে আমি কিভাবে বুঝবো যে আমার বুক বুক বরাবর আছে এই বিষয়টা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে হাজরে আসাদ বলে সাড়ে চার ফিট উচ্চতা থাকে, তো যতটুকু উচ্চতা আছে ততটুকু উচ্চতা পর্যন্ত নাকি হাত উঠাতে হয়, আমি তো দেখছি হাজির মাথার উপর পর্যন্ত হাত উঠান, কোনটা সত্যি সেটা বলবে। আর তিন নম্বর অংশটা, সরি থার্ড পয়েন্টটা ক্লিয়ার হয় নাই, তাওয়াফ আপনি শুরু করলেন তারপরে তাওয়াফ শুরু করার পরে হাজিরা আসওয়াদ কি হয়েছে? সরি, হাজিরা আসওয়াদের ব্যাপারে কি বলছিলেন? ও, হাজিরা আসওয়াদ বরাবর নাকি ডান কাত বরাবর দাঁড়াতে হবে প্রথম? হ্যাঁ, ওটা বুঝছি, এরপরে বলছেন। এরপরে হচ্ছে যে হাজিরা আসওয়াদ নাকি সাড়ে চার ফিট উচ্চতা থাকে, অর্থাৎ যতটুকু উচ্চতা হাজিরা আসওয়াদ পাথরটা আছে ততটুকু উচ্চতা পর্যন্ত নাকি হাত উঠাতে হয়, সেটা কতটুকু সত্যি? এবং যদি সত্যি না হয় তাহলে কতটুকু উচ্চতা আমাদের হাত উঠাবো? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান আপনার সুন্দর প্রশ্নের জন্য, এবং জটিল করে ফেলেছেন কোনো একটা বই পড়ে। আমরা শুনেছি আমরা এই তিনটি প্রশ্নের ইনশাআল্লাহ ব্রেক থেকে এসে জবাব দিই, জাযাকাল্লাহ খাইরান ইনশাআল্লাহ। আমাদেরকে এক্ষণ একটা ব্রেকে যেতে হচ্ছে, যারা কলার আপনারা লাইনে আছেন একটু সবর করেন, আমাদেরকে মাফ করবেন, সময় অত্যন্ত কম ইনশাআল্লাহ। ব্রেক থেকে এসেই ওনার জবাব থেকে আমরা আরম্ভ করে দেব, এবং কেউ যাবেন না ইনশাআল্লাহ, অন্যরা এসে ইনশাআল্লাহ লাইন দিন। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thank you.
আপনারা দেখছেন এনলাইটেন্ড জার্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত আজকে ভাই এবং বোনেরা, ইকরা টিভির এনলাইটেন জার্নি প্রোগ্রামে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন খান। আজকে ব্রেক থেকে আমরা এসেছি ফিরে, একজন বোনের কয়েকটি প্রশ্ন ছিল। প্রথমত উনি দোয়া চেয়েছেন, আমরা অনেকদিন থেকে অপেক্ষায় ছিলাম আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। বলেছেন আল্লাহ তাআলা আমাকে এবং আমার স্বামীকে সুযোগ দিয়েছেন, কবুল করেছেন, আমরা সুযোগ পেয়ে গেছি, আগামীতে কবে ওনারা রওনা হচ্ছেন মাশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়েলকাম করছি মাশাআল্লাহ, আপনাদের সৌভাগ্য, আপনাদের কপাল খুলেছে, আল্লাহর বাড়ি যাওয়ার সৌভাগ্য লাভ করছেন। আপনারা যান, আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালিম অবস্থায় উমরা করার এবং করে ফিরে আসার তৌফিক দান করুন, মকবুল উমরা নসিব করুন। আমাদের জন্য ওখানে গেলে দোয়া করবেন ইনশাআল্লাহ। বোন, সেকেন্ড হচ্ছে যে আপনার কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে একটা বইতে আপনি পড়েছেন যে তওয়াফের ব্যাপারে কয়েকটি প্রশ্ন। এক নম্বর কথা হচ্ছে যে তওয়াফটা হাজরে আসওয়াদ থেকে শুরু করবেন। জি, এই হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করতে হয়, এই প্রশ্ন ঠিক আছে, কিন্তু আপনি যে চার চক্কর দিবেন উজু সহ, এরপরে যদি উজু ব্রেক হয়ে যায়, উজু ভেঙে যায়, বা তিন চক্কর পরে উজু যদি ভেঙে যায়, তাহলে আবার উজু করে এসে প্রথম চক্কর থেকে শুরু করতে হবে, এটা ভুল কথা। কেমন, আবার প্রথম চক্কর থেকে শুরু করতে হবে যেটা বইতে পড়েছেন, এটা ভুল, এটা করবেন না। যে জায়গায় যে চক্করে হোক, এটা প্রথম চক্করে হোক, চার নম্বর চক্করে হোক, আর ছয় নম্বর চক্করে হোক, যেখানেই আপনার উজু বাংবে, যে জায়গায় বাংবে, আপনি এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনি উজু করে এসে ওই চক্করটা থেকে, ওই জায়গা থেকে শুরু করলেও হয়ে যাবে, আর যদি ওই জায়গা থেকে না পারেন, ভুলে যান, তাইলে যেমন আপনি তিন চক্কর শেষ করেছেন, এখন আবার হাজিরা সৌদের সমান গিয়ে চার নম্বর চক্কর শুরু করবেন। আপনাকে আবার এক থেকে শুরু করতে হবে না, যেখানে উজু আপনার ভেঙে গেছে ওই জায়গা থেকে শুরু করলেও হয়, আর যদি জায়গাটা আপনি খেয়াল করতে পারেন না, যেহেতু ভিড়ের মধ্যে আমার মনে নাই কোন জায়গা থেকে, তবে চার নম্বর চক্কর থেকে আমি আমার শেষ হয়ে গেছে, তাইলে আপনি ওই তিন নম্বর শেষ হয়ে গেছে, এখন চার থেকে একদম বিগিনিং থেকে শুরু করবেন। চার নম্বরের বিগিনিং থেকে হাজিরা আসওয়াদের সামনে গিয়ে যে আমার সাড়ে তিন হয়েছিল, ওই সাড়ে বাদ দিয়ে দিলাম, আমি এখন ওই তিন নম্বর আগে আমার আছে করা, এখন চার নম্বর থেকে শুরু করছি। দ্যাটস ইট, নম্বর ওয়ান। নম্বর টু বলেছেন যে হাজিরা আসওয়াদের সমান গিয়ে বরাবর হয়ে এরপরে একটু মুখবুক একটু ঘুরাইতে হবে, এবং ওই দিকে খাড়া হয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে হবে। এ তো টাইট ফিট নিয়মকানুন, তো পালন করা মুশকিল অত অনেক ভিড়ের মধ্যে। হ্যাঁ, এটা মুশকিল, যদি মুশকিল হয়, এগুলো সব সুন্নত কাজ, যদি না করেন অসুবিধা নয়, আপনার তোয়াফ করা ফরজ, কিন্তু খেয়াল রাখবেন। এই জন্য হাজিরে আসওয়াদের সমান সবাই যখনই যায় দেখবেন আপনি, ও সবাই এটা এটা করতেছে, ওইদিকে কেমন একমাত্র একটু মুখ ঘুরিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে শুরু করে দিছে। এইটাই হচ্ছে নিয়ম, এই সুন্নত নিয়মটা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবেন, আর আলাদা কোনো নিয়ত নাই, ওই বিসমিল্লাহ আল্লাহ আকবরটাই হচ্ছে নিয়ত। এইটা বলে আপনি তার মুখী হয়ে, হাজিরা আসওয়াদ মুখী হয়ে বিসমিল্লাহ আল্লাহ বলে আপনি রওনা দিয়ে দিবেন। খেয়াল রাখবেন কত নম্বর চক্করিটা হচ্ছে, এদিকে খেয়াল রাখবেন। যখনই উজু ভাঙবে আপনি সেই জায়গা থেকে শুরু করবেন, অথবা সেই নাম্বার থেকে শুরু করবেন সে ইনশাআল্লাহ। আর তোয়াফ বিনা উজুতে হয় না, এই জন্য উজু করা লাগবে না। যদি কোনো কথা যদি কোনো জায়গায় পড়ে থাকেন, এটা রং কথা, তোয়াফ উজু ছাড়া হয় না, অন্যান্য আমল উজু না থাকলেও হয়ে যাবে, কিন্তু তোয়াফ এবং নামাজ এগুলো উজু ছাড়া হয় না। তিন নম্বর প্রশ্ন ছিল যে হাজিরা আসওয়াদের বরাবর বা তার উচ্চতা সম পরিমাণ আপনাকে সব দিকে হাঁটতে হবে। এটা তো অবশ্যই, যে আপনার আপনার যে সাইজ আছে এই সাইজেরই আপনি যদি চেক করে দেন কোনো সমস্যা নাই, কেমন কেউ সেখানে উঁচাও হয় না, কেউ সেখানে নিচুও হয় না, অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সাইজ দিয়েছেন এই সাইজ অনুযায়ী আপনি হাজিরা আসওয়াদের এখান থেকে শুরু করে চারদিকে প্রদক্ষিণ করবেন, ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে। আর আমি এই একটু পরামর্শ দেব, আপনি হয়তো কোনো কোনো রং বই পড়ছেন, আপনি একটু মানে মুহাক্কিক কোনো আলেমের লেখা একটা বই পড়বেন, আমাদেরও বইটি আছে লেখা, যদি এখানে এসে সংগ্রহ করতে পারেন নেবেন ইনশাআল্লাহ। জানা দেখাল্লা খায়রান।
আমরা যাচ্ছি নেক্সট কলে। আপনারা যারা কলে আছেন কিউতে একটু সবরের সাথে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভলিউম একদম অফ করে কথা বলেন আমাদের সাথে, টিভির ভলিউমটা, ফোনে কথা বলেন। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো, আল্লাহ আল্লাহ পাক রাখছেন। আপনার কি প্রশ্ন বলেন? হুজুর আপনার যেটা করছেন এটা জিজ্ঞেস করতেছি, যে মানে ওই যে চার একাত চারটে নামাজ পড়লে নাকি একটা উমরা হজ হয়, এটা আপনি আগে বলছিলেন আমাদেরকে, কিন্তু এখন একজন হুজুর কাছে শুনলাম চার একাত ইয়ে একসাথ পড়লে নাকি একটা উমরা হজ হয়। এখন হুজুর কোনটা আমি কনফিউজ হয়েছি, আপনি একটু আমার ঠিক মতো জানান। এশরাক এর নামাজ অথবা চাষের নামাজ, দুই নামাজ আমরা দুই নাম দিয়েছি, একটা বলি আমরা এশরাক আর একটা বলি চাষ। এশরাকের যেটা নামাজ পড়া হয় এটা হচ্ছে ফজরের পরে, সূর্য উদয়ের আর একটু পরে, 20-25 মিনিট পরে শুরু করতে হয়, এটার নাম হলো এশরাকের নামাজ, কেমন। আর চাষেরটা হচ্ছে আর একটু লেট করে, এই হচ্ছে নামগত বেশ কম। কিন্তু হাদিস যেটা এসছে সে হাদিসটা এসেছে এই সালাতু দুহার ব্যাপারে, এটাকে ওলামায়ে কেরাম দুই দিকেই নিয়েছেন, এই জন্য এশরাকের পরে পড়লেও হবে দুই দুই করে চার রাকাত, চাষের পরে পড়লেও হবে, এই জন্য এই হাদিসটাকে দুই জায়গায় ব্যবহার করা যায়। এই জন্য আপনাকে যে হুজুর বলেছেন বা আপনি শুনেছেন যেখান থেকে, উনিও ঠিক বলেছেন, এই হুজুর সাহেবও ঠিক বলেছেন, আমি যেটা বলেছি ঠিকই। এখন কেউ কেউ আছে ইশরাক পড়তে পারে, চাষ পড়তে পারে না, আবার কেউ আছে ইশরাক পারে না, তারা চাষ পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই তিনি এই হাদিসের মাধ্যমে উমরা একটা মকবুল উমরা হবে বলে তিনি বলেছেন, এই জন্য কোনো সন্দেহ রাখবেন না, আপনি যেখানে পারেন ইনশাআল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে এইভাবে করে দুই রাকাত নামাজ পড়ার, দুই দুই করে চার রাকাত নামাজ পড়ার তৌফিক দিন, যাতে করে আমরা একটা মকবুল উমরার সওয়াব পেতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। নেক্সট কল, আসসালামু আলাইকুম। এরপরের কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কথা বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন, শুনতে পাচ্ছি। এক মহিলার ডায়াবেটিস আছে, দাঁড়িয়ে নামাজ পড়লে উনার পেশাব বের হয়ে যায়, সেই জন্য চেয়ারে বসে নামাজ পড়তে পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না আপনি শুনেন, জবাব শুনেন, ফোন রেখে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। মহিলা হন অথবা পুরুষ, দাঁড়িয়ে যদি এমন অবস্থা হয় যে বেশি বয়স হয়ে গেছে অথবা কোনো রোগের কারণে, ডায়াবেটিকের কারণে বেশি লুজ হয়ে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লুজ হওয়া, এটা বয়স হয়ে গেলে অবশ্যই স্বাভাবিক, তো এই অবস্থায় যদি দাঁড়িয়ে ওনার এই অবস্থা এই পেশাব এসে যাওয়ার ডর থাকে, তাহলে উনি বসে পড়বেন, এবং সেই বসাটা ফ্লোরে বসলে ভালো হয়, কেমন, ফ্লোরে বসা উত্তম। চেয়ার তো আবিষ্কার হয়েছে পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বসার নাম ছিল ফ্লোরে বসা, আর না দাঁড়িয়ে নামাজ পড়া। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না অক্ষম, তার জন্য ফ্লোরে বসা হচ্ছে সুন্নত, ফ্লোরে বসবেন। আর যদি কারো ফ্লোরে বসতে পায়ে হাতে কামড়ায়, আঁটুতে জিমায় বা সমস্যা হয়ে যায়, বা পায়ের রোগের মধ্যে সমস্যা হয়ে যায়, টন টন করে বসা যায় না ফ্লোরে, পা ভেঙে, তাহলে এই মাজুরের জন্য আবার চেয়ারের মধ্যে বসা জায়েজ আছে। কিন্তু ফট করে চেয়ারে বসা আবার জায়েজ নাই, কারণ চেয়ারে হাফ বসা হয়, ফুল বসা হয় না। এই জন্য যে ব্যক্তি না দাঁড়াতে পারবে কোনো অসুবিধার কারণে, যে অসুবিধা আপনি উল্লেখ করেছেন বা অন্য কোনো অসুবিধা, সেই জন্য ফ্লোরিং করে ফ্লোরের মধ্যে বসে যায়। আর যদি ফ্লোরে বসতে কষ্ট হয় কারো, তাহলে তার জন্য হলো চেয়ার। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। যে বোন যদি উনি ফ্লোরিং করতে না পারেন, তাহলে ওনাকে চেয়ারে বসিয়ে নামাজ পড়তে দিবেন, কিন্তু নামাজ মাফ নাই, নামাজ পড়তে হবে, ফ্লোরিং হোক, চেয়ারিং হোক অথবা স্ট্যান্ডিং হোক, ওনাকে আমাদের সবাইকে সকল মুমিনকে নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুন্দর করে তার ইবাদত করার তৌফিক দিন। শুকরান, আমরা যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম কোদার।
আসসালামু আলাইকুম। নেক্সট কলে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন বোন। জি ভাই, আমি একটা জিনিস জানতে চাই আর উদর। জি, মা বাবা মারা গেছে, মনে হয় 10 ইয়ার্স হয়ে গেছে। এখন বাবার সম্পত্তি একটা আর কি বাদ হইত, এখন বই নাইতে অংশ দিতে হইলে কি পরের খাজনা দেওয়া লাগবে? বইনাইতে অংশ পাইতে হলে এই খরের খাজনা যেগুলা দেওয়া হয়েছে খাজনা ওগুলা দেওয়া লাগবে নাকি? ঠিক আছে, দয়া করে আপনি কথাটা জানাইবা প্লিজ। ইনশাল্লাহ আপনি ফোন রেখে দেন এবং জবাব শুনেন। বাবা মারা গেছেন 10 বছর আগে, আমরা দোয়া করে নেই। যখনই কারো কোনো মরা মানুষের কথা স্মরণ হবে, বাবা মা বা যেই হোক, প্রথমে দোয়া করে নিয়েন যে আল্লাহ পাক যেন আমার আব্বাকে মাফ করেন, আর সন্তান হিসাবে পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা একটা আদব, আর না হয় মরার কথা মনে হইল তো লাভ কী হইল? আপনি শুধু স্টোরি বললেন কিন্তু কোনো লাভ হইল না, সওয়াব হইল না। সওয়াবের জন্য পড়তে হয় যে আমার আব্বা ইন্তেকাল করেছেন 10 বছর আগে, দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়, এই বা আমি দোয়া করছি আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেন, এইভাবে একটা আদব। সেকেন্ড হচ্ছে আপনার প্রশ্ন যে খরের যে খাজনা যেগুলো আছে, মানে পিছনের যেগুলো খাজনা আছে, এগুলো তো অবশ্যই দেওয়া লাগবে, কে দিবেন? এখন আপনারা যারা মালিক হচ্ছেন, মেয়েরা ছেলেরা আপনারা যারা মালিক হচ্ছেন, আপনাদের দেওয়া উচিত এটা বাক করে দিবেন। বাকটা কেমনে হবে? বাইরে দিবে 2 ভাগ বেশি, যেমন মানে 100 পাউন্ড করে আসছে খাজনা ফর এক্সাম্পল, তাইলে মানে বাগে পড়ছে 100 করে, তাইলে বাই একটা দিবে 200 আর এক বোন দিবে 100, এইভাবে করে করে আপনার খাজনাগুলো দিয়ে দিয়ে। আমি একটা এক্সাম্পল দিলাম, খাজনার টোটাল আসছে কত আপনারা খবর নিন রেজিস্ট্রি অফিস থেকে, খবর নিয়ে এরপরে এই খাজনাগুলো আপনাদের সম্পদ থেকে দিতে হবে, আপনারা এখন দিয়ে দেন, এরপরে এগুলো ভাগাভাগি হবে। যে সম্পদ এটা যদি কোরআনই ভাগে ভাগ হয় তাহলে পরে আপনারা এক বাইয়ের সমান কেমন 2 বোন পাবেন, এক বোন পাবে অর্ধেক, 2 বোন পাবে এক, আর এক বাই পাবে 1,00,000। এটা হচ্ছে আলদার দেওয়া বিধান, কেমন সুরা আন নিসার মধ্যে আছে, আপনারা পড়ে দেখতে পারেন আয়াত নম্বরটা। এই মুহূর্তে আমার নেই, 4 পারার শেষ রুকু, সুদা অ্যাড্রেস দিলাম, 4 পারার একদম শেষ যে পাতা উল্টাবেন ওখানে পেয়ে যাবেন, বলছি সরি, 4 পারার শেষের 2 নম্বর পাতা, এখানে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম রুকু শুরু হয়েছে। অথবা আরও সহজ হচ্ছে যে সুরা আল নিসার সেকেন্ড রুকু, সুরা আল নিসার সেকেন্ড রুকু, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন লম্বা আয়াত ইনশাআল্লাহ। ওকে, নেক্সট কল ইনশাআল্লাহ, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি, আপনার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনার টিভির ভলিউম একদম কমিয়ে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? জি হুজুর, আমার 2টা প্রশ্ন আছে। জি বলেন। জি, পয়লা প্রশ্ন হলো যে ওয়াক্ত নামাজ হামাইবার আগে, যে বিগিনিং টাইম কত সময় আগে আগর ওয়াক্ত নামাজ শেষ করা যাইব? যে 10-15 মিনিট আগে যদি শেষ করেন সেই নামাজ উইব নি, ধরো আসর নমাজ বিগিনিং টাইমে হামাইছে না, ধরো নমাজ এর ফোন যদি 10-15 মিনিট আগে পড়তে পারছেন না, যতটা শেষ করেন বিচুন নি। আচ্ছা, বুঝা গেছে। আর 2 নম্বর আরেকটা প্রশ্ন হইলো যে আরো বলা কইলা কি যে কোন মত আর উফেতে ইসালে সব কোরআনে খতম করিয়া এই সব দেওয়া যাইব নি, কইলা দেওয়া যায় না কোরআন শরীফ খতম করিয়া সব। আপনি শুনতে থাকেন, আমাদের টাইম অত্যন্ত কম, আমি খুব সংক্ষেপে উল্লেখ করতে চাই। ওকে, বুঝা গেছে, আপনি ফোন রেখে দেন, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। প্রথম প্রশ্ন হচ্ছে এক ওয়াক্ত ঢুকার পরে আর এক ওয়াক্তের আগে, এখনো ঢুকে নাই 10-15 মিনিট বাকি আছে, এই অবস্থায় পরের ওয়াক্তের নামাজ পড়া যাবে কি না? না, ওয়াক্ত না হইলে নামাজ পড়া যায় না, কারণ আমরা ছোটোবেলা পড়েছি বোধহয় কিতাবে না মুখস্থ পড়েছিলাম, ওয়াক্ত ফাসান্না ফরজ, মনে আছে? মানে ওয়াক্ত পৌঁছা ফরজ, ওয়াক্ত না পৌঁছলে আরেক ওয়াক্তের নামাজ পড়া যায় না। অতএব জোহরের টাইম শেষ হওয়ার পরে যখন থেকে শেষ টাইম, ফর এক্সাম্পল আজকালকার টাইম অনুযায়ী 1:55 বা 2 o'clock, কোনো কোনো ক্যালেন্ডারে একটু বেশ কম হইতে পারে, তো যেমন 2 o'clock আসর শুরু হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি,
টু ও ক্লক যদি আসর শুরু হয় তাইলে আপনি 1:55 জোহর পড়তে পারবেন, আর ঠিক 2:00 আবার আসর পড়তে পারবেন। 10-15 মিনিট অপেক্ষা করা দরকার নেই, ওয়াক্ত হয়ে গেলেই অন্য ওয়াক্ত পড়া যায়। সেকেন্ড প্রশ্ন ছিল কোরআন খতম দিয়ে সওয়াব, মানে কী বলে সওয়াব পৌঁছেই দেওয়া, এটাকে কী বলছেন আপনি যে কোরআন খতম করে বখশিয়ে দেওয়া বা এই জাতীয় কোনো কথা উল্লেখ করেছেন। তো কোরআন খতম আপনি করবেন, কেমন আপনি করলে পরে আপনি আল্লাহ তাআলাকে দোয়া করবেন যে আল্লাহ আমি তোমার জন্য পড়ছি, আমার এটা সব আমাকে দেও, আমার আব্বা আম্মা বা আরও যারা আমি জিতে সবাইকে দাও, দ্যাটস ইট। কিন্তু অন্যকে দিয়ে পড়াইয়া অর্গানাইজ করে দাওয়াত করে এনে অন্যকে দিয়ে পড়াইয়া বা ফ্যামিলির সবাইকে বলে ঠেলে বলে খয়ে খতম একটা দিবেন দিয়ে আপনি পৌঁছেই দিবেন, এই জাতীয় কাজ কায় কারবার ইসলামে সিদ্ধ না, এগুলো ঠিক না, এগুলো করবেন না। আপনি আপনার তেলাওয়াত করবেন, আপনার তেলাওয়াত পরে আল্লাহ আপনাকে সওয়াব দিন, দোয়া করবেন অন্যদেরকেও যেন আল্লাহ সওয়াব দিয়ে দেয়, দ্যাটস ইট। শুকরান, আজকের জন্য আমাদের সময় এর থেকে বেশি আমরা আর বাড়াতে পারছি না, আমরা খুবই দুঃখিত। যারা যারা কিউতে আসেন মাফ করবেন, আগামী বুধবারে 2:00 আবার চান্স নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকের জন্য এখানে আমরা শেষ করি। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।